তো এখন ভাই আমি হাতে পায়ে ধরে আপনাদেরকে একটা কথাই বলবো যে ভালো মানুষ খারাপ মানুষ পৃথিবীর সব দেশেই আছে। এখন বাংলাদেশে হয়তো একটু বেশি আছে, আমেরিকাতে একটু কম আছে, পার্থক্য শুধু এখানে, কিন্তু খারাপ মানুষ আমেরিকাতে বহু বহু আছে। যেমন ধরেন আমার উদাহরণ ধরেন, মাত্র কয়েকদিন আগে আপনাদের জন্য একটা ভিডিও করেছি, সেটা কি একটা ছেলেকে আমার চোখের সামনে গুলি করলো। গুড আফটারনুন এভরিবডি, বাংলাদেশের লেটেস্ট অ্যান্ড ট্রেন্ডিং নিউজের উপর করা আমাদের এই 9 মিনিটস প্রোগ্রামে সবাইকে স্বাগতম। আমি জর্জ রয়েছি আপনাদের সাথে, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ হ্যালো ইউএসএ। আজকে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি তখন আমেরিকাতে হলো বুধবার, গতকাল মঙ্গলবার আমেরিকার মাটিতে একটা খুব দুঃখজনক ঘটনা ঘটেছে, আর সেটা হলো বাংলাদেশের একটি মেধাবী ছেলেকে খুন করা হয়েছে। তো আর তাকে খুন করা হয়েছে কোথায় সেটাও আবার আমেরিকার একেবারে একটি ব্যস্ততম শহর, যে শহরটাকে আপনারা সবাই কম বেশি চেনেন, ওয়াশিংটন ডিসি হলো আমেরিকার রাজধানী। এই ওয়াশিংটন ডিসিকে না চিনলে আপনার নিউ ইয়র্ক শহরটাকে চিনেন, সেই নিউ ইয়র্ক শহরেই তাকে খুন করা হয়েছে। আর নিউ ইয়র্ক শহরের সবচেয়ে নামি দামি যে জায়গা সেটা হলো ম্যানহ্যাটন ডাউনটাউন। সো ম্যানহ্যাটন ডাউনটাউনে এই ছেলেটির একটি ফ্ল্যাট ছিল, তাকে তার নিজের ফ্ল্যাটে কেউ একজন গিয়ে তাকে মানে কয়েক টুকরা করে কেটে তারপরে তাকে খুন করা হয়েছে। এই হলো একটা ভয়ঙ্কর ব্যাপার। তো এখন এই ছেলের পরিচয় সম্পর্কে যা আমি জানলাম সে হলো বাংলাদেশে যে পাঠাও নামক একটি শেয়ার রাইডিং অ্যাপস রয়েছে, সে হলো তার সহ প্রতিষ্ঠাতা। তো তার বয়স ছিল মাত্র 33 বছর, আর 33 বছর বয়সে সে প্রায় $50 কোটি এরও বেশি মালিক। তো এখন এই $50 কোটি বাংলাদেশি টাকা তো প্রায় ১০০ কোটি টাকা হবে, এতে কোনো সন্দেহ নাই, এটা হিসেব করতে হলে ক্যালকুলেটার লাগবে। তো যাই হোক, এই এত অল্প সময়ে এই তরুণ মেধাবী বাংলাদেশি ছেলে বেশ যথেষ্ট এস্টাবলিশড এটা আমার দৃষ্টিতে, কারণ বাংলাদেশের ইতিহাসে এই ধরনের সাকসেসফুল ইয়াং জেনারেশন আপনারা খুবই কম দেখবেন। সে কিন্তু পড়াশোনা করেছে আবার এই আমেরিকাতেই, আর তার বাবা হলো এই আমেরিকার এই IBM কোম্পানি রয়েছে সেখানে চাকরি করে। তো এখন সে যে শুধু বাংলাদেশে পাঠাও যে অ্যাপসটা রয়েছে শেয়ার রাইডিং সেটাও না, যে নাইজেরিয়া কলম্বিয়ারও আরও কয়েকটি অ্যাপস রয়েছে, সে তাদেরও প্রতিষ্ঠাতা। তো বিভিন্ন দেশে বিদেশে তার কিন্তু মোটামুটি সুনাম ছড়াচ্ছিল, তার ব্যবসা বাণিজ্য ইনক্রিজ করছিল, এক্সপ্যান্ড করছিল, এবং সে ভালো করছিল, অনেক 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 ভালো করছিল। এখন ব্যক্তিগত জীবনে কিন্তু সে একজন ওয়েব ডেভেলপার। তো এসব যে আইটি সেক্টরে যেসব ছেলেমেয়েরা কাজ করে আমরা কম বেশি জানি যে তারা তাদের যদি মেধা বুদ্ধি ব্যবহার করে তাহলে অল্প সময়ে অল্প বয়সে তারা অনেক টাকার মালিক হতে পারে, এবং আমাদের ফাহিম সালেহ হলো তার একটি উদাহরণ। তো এখন প্রশ্ন হলো, আমেরিকার মতো একটি নিরাপদ দেশে যেখানে আইন শৃঙ্খলা এত উন্নত, যেখানে শিক্ষা সংস্কৃতি তারপরে ক্ষমতা পাওয়ার যাই বলো না কেন সব দিক দিয়ে এত অর্গানাইজড একটা দেশে এই ধরনের একটা খুন কেন ঘটলো? তো এই ব্যাপারে আমার যা ফ্যান ফলোয়াররা ছিলেন ইউটিউব এবং ফেসবুক পেজে, তো তারা আমার কাছে জানতে চেয়েছেন যে জজ ভাই, এবার আপনার অবস্থান আপনি তুলে ধরেন, তো আপনাদের দেশের মাটিতেই তো আমাদের এই ফাহিম সালেহ ভাইকে খুন করা হলো, যে কিনা ছিল বাংলাদেশের একজন স্টার। তো এখন ভাই আমি হাতে পায়ে ধরে আপনাদেরকে একটা কথাই বলবো যে ভালো মানুষ খারাপ মানুষ পৃথিবীর সব দেশেই আছে। এখন বাংলাদেশে হয়তো একটু বেশি আছে, আমেরিকাতে একটু কম আছে, পার্থক্য শুধু এখানে, কিন্তু খারাপ মানুষ আমেরিকাতে বহু বহু আছে। যেমন ধরেন আমার উদাহরণ ধরেন, মাত্র কয়েকদিন আগে আপনাদের জন্য একটা ভিডিও করেছি, সেটা কি একটা ছেলেকে আমার চোখের সামনে গুলি করলো। তো কপাল ভালো ছেলেটা যে গুলিটা তার মাথার খুব কাছ থেকে চলে গেছে, শুধু একটু ডাইনে বা 1 ইঞ্চি এদিক সেদিক যদি হতো তো নির্ঘাতে মরত। তো এখন গুলি তাকে করছে, গুলি তো 2 দিন পর আমাকেও করতে পারে। তো এখন এটা নির্ভর করে হলো আপনারা যখন সমাজে বাস করেন তখন একজন আরেকজনের সাথে ঝগড়া বিবাদ হতে পারে, মারামারি হতে পারে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে টানা হিসরা হতে পারে, পয়সা করি এগুলো স্বার্থর আরও অনেক সব ব্যাপার স্যাপার আছে সেগুলো নিয়ে আপনাদের মধ্যে কারাকারি থাকতে পারে। তো নানান কারণে ব্যক্তিগত একটা হিংসা জন্ম নিতে পারে। এখন এই পার্সোনাল জেলাসি থেকে তো এই ধরনের এই খুনের মতো জঘন্য ঘটনাগুলো ঘটে থাকে। তো এটা আপনি কীভাবে নিয়ন্ত্রণ করবেন? এটা আমেরিকার পুলিশ কেন, পৃথিবীর এমন কোনো পুলিশ সেনাবাহিনী কারোর কথাই আপনি বলতে পারবেন না যারা আপনাকে গ্যারান্টি দিয়ে বলবে যে না ভাই আমি আমাকে আনো আমি এসে সব ঠিক করে দেবো, এই দেশে কোনো খুন খারাপই হবে না, খুন ধর্ষণ কিচ্ছু হবে না, এগুলো কখনই করা সম্ভব না। কেউ যদি একবার ডিসিশন নেয় যে আরেকজনকে সে খুন করবে, পৃথিবীর এমন কোনো আইন আদালত নাই, এমন কোনো পুলিশ নেই যে তাকে ঠেকে রাখবে। তারপর একটা জিনিস দেখেন, অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আপনাদের জন্য, সেটা হলো আমার বাড়ির এক্সটেরিয়রের উপর, মানে আমার বাড়ির আউটসাইড আপনাদেরকে ট্যুর করে দেখিয়েছিলাম। তখন আমি ওই ভিডিওতে বলেছিলাম যে দেখেন আমার বাড়ির চারদিকে CCTV ক্যামেরা লাগানো। এখন এটাও তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আমেরিকার এমন একটা জায়গাতে আমি বাস করি, এরকম একটা সভ্য দেশে, এরকম একটা ভালো নেইবারহুডে, এরকম একটা পরিবেশে থাকার পর আমার বাড়ির চারদিকে এরকম CCTV ক্যামেরা লাগানোর প্রয়োজন কেন পড়লো? তো এখন সেটাই,
তো এখন এই যে যে দুর্ঘটনা ঘটলো আপনার সালে ফাইমের ব্যাপার আপনি বললাম, সেই দুর্ঘটনা যে আমার বাড়িতে ঘটবে না এর কোনো গ্যারান্টি নেই। তো আমেরিকার বিভিন্ন জায়গায় এই ধরনের বাগলারি ঘটে, চুরি ডাকাতি করে, খুন হত্যা এগুলো সচরাচর ঘটে থাকে। তো প্রত্যেকের সিকিউরিটি ব্যবস্থা করা তার এটা নিজস্ব দায়িত্ব। এখন পুলিশ তো আসবে 5 মিনিট পরে, তো এখন 5 মিনিট পর্যন্ত আপনাকে তো টিকে থাকতে হবে। তো এখন আমি কী করেছি, আমার বাড়ির চারদিকে আমি সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছি। এখন এই সিসিটিভি ক্যামেরাটার বৈশিষ্ট্য হলো এমন, যখন আমি বাড়িতে থাকি না এবং এই সিসিটিভি ক্যামেরাটা আর্মড করা থাকে, যখন আমার অবর্তমানে কেউ যদি ভুলেও এই বাড়ির ভিতরে ঢুকে আমার বাড়ির ভিতরে প্রবেশ করে, তাহলে তার হাঁটা চলার কারণে যে মোশন তৈরি হবে, সেই মোশনের কারণে যে বাড়িতে লাগানো সিসিটিভি ক্যামেরাগুলোর ভিতরে যে সেন্সর রয়েছে সেই সেন্সরগুলো অ্যাক্টিভ হয়ে যায় এবং আমাকে এই যে আমার সেলফোনটা দেখায় যে এই সেলফোনের ভিতরে তখন তারা কী করে সিগন্যাল পাঠায় যে হে জর্জ সামথিং ইজ গোয়িং অন ইন ইউর হাউস। আবার একটা জিনিস খেয়াল করে দেখেন যে আমাদের বাড়ির সিকিউরিটি সিস্টেম সম্পর্কে আপনাদেরকে বলছি, সেটা হলো মনে করেন এখন আমি বাড়িতে একা থাকি, যেমনটা দেখেন এই সালে ফাইভের ব্যাপারটাই। তো এখন সেও একা ছিল, আমিও একা ছিল, এখন সে ওখানে গিয়ে হয়তো যে তাকে খুন করতে গিয়েছে হয়তো ধস্তাধস্তি অনেক কিছু হয়েছে এবং একটা সময় লাগছে 5-10 মিনিট, সাথে সাথে তার হয়ে জানে। এখন এই ফাইম সালের বাড়ির ভিতরে ওই যে অ্যাপার্টমেন্টের কথা আপনাদেরকে বলছে, ম্যানহ্যাটন ডাউনটাউনে পৃথিবীর একটা কী বলবো খুব নামি দামি এলাকার মধ্যে হলে একটা, সারা পৃথিবীর মধ্যে এলো ম্যানহাটন ডাউনটাউন। তো এখন তার বাড়িতে যদি এই ধরনের একটা সিস্টেম লাগানো থাকতো, যেমন একটা বাটনে পুশ করলে সেখানে অটোমেটিক 911 কল হয়ে যায় এবং পুলিশ চলে আসবে 3-4 মিনিটের ভিতরে, যদি এরকম একটা সিস্টেম করা থাকতো তার ফ্ল্যাটের মধ্যে, তাহলে মনে আজকে তার এই করুণ পরিণতিটা ঘটতো না, যেমনটা আমাদের বাড়িতে করা আছে। এখন মনে করেন আমেরিকার সরকার বা আমেরিকার সমাজ ব্যবস্থা বা এই দেশের আইন শৃঙ্খলা যত কিছুই করুক না কেন, আসলে আমার নিজের জীবনের দায়িত্ব হলো আমার নিজের কাছে, আমার নিজেকে আগে হেফাজত করতে হবে পুলিশ আসার আগ পর্যন্ত। তো যার ফলে বাড়ির ভিতরে এত রকম সিকিউরিটি সিস্টেম লাগানো, আমি আমার প্রাইভেট ভিডিওতে বলে থাকি যে আমার গাড়িতে পর্যন্ত পিস্তল আছে, তা এখন কী কারণে রাখতে হলো আমাকে পিস্তল? তো ওই ঘুরে ঘুরে একই যে আমেরিকাতে আসলে কাউকে আপনি বিশ্বাস করতে পারবেন না, এখন আপনার বন্ধু কিছুক্ষণ পর যে আপনার শত্রু হয়ে যাবেন এর কোনো গ্যারান্টি নেই। এখন বাংলাদেশে যেটা হয় সেটা হলো বাংলাদেশে হয়তো আপনার লাঠি দিয়ে মারামারি করবেন, চাকু দাও এগুলো নিয়ে আপনারা মারামারি করবেন, এই হলো এক কাহিনী। কিন্তু আমেরিকাতে এই চাকু দাও এগুলো নিয়ে মারামারি করবে না, সরাসরি যে যার গাড়ি থেকে গিয়ে এই রাইফেল বন্দুক গান এগুলো বের করবে অথবা বাড়ি থেকে দৌড়ে গিয়ে নিয়ে এসে এই ধরনের ফায়ার আর্মস নিয়ে এসে তো আপনাকে গুলি করে মেরে ফেলবে। তো এই হলো আমেরিকার অবস্থা। তো যার ফলে কী করা হয়েছে, তো আমেরিকাতে আইন করে সবার জন্য এই অস্ত্র রাখার ব্যাপারটা মানে ওপেন করে দিয়েছে। পৃথিবীর মধ্যে আমেরিকা তো হলো এমন একটা দেশ যাদের প্রত্যেকের কাছে কম বেশি এরকম আর্মস রয়েছে। বাংলাদেশে যেমন নানান জায়গা থেকে আপনার সিম কার্ড কিনেন না বা সেলফোন কিনেন নানা জায়গা থেকে, তো আমেরিকাতে এরকম নানান জায়গায় এই সিম কার্ড সেলফোনের মতোই এই ধরনের বন্দুক বিক্রি হয়, রাইফেল বিক্রি হয়, অটোমেটিক বিভিন্ন উইপন্স এগুলো বিক্রি হয়, বিভিন্ন অ্যামুনিশন বিক্রি হয়, আবিজাবি ইত্যাদি ইত্যাদি। তো কখনো সময় সুযোগ হলে এই ধরনের একটি ভিডিও করে আমি আপনাদেরকে দেখাবো। তো যাই হোক, এই ভিডিওতে আমি আপনাদেরকে যা আসলে বোঝাতে চেয়েছিলাম সেটা হলো চোর বদমাশ গুন্ডা ডাকাত খুরি এটা পৃথিবীর সব দেশেই আছে, আমেরিকাতেও আছে। যেমন আজকে আমাদের এই সালে ফাইম খুন হলো, তারও আবার কয়েক মাস আগে কে হলো জর্জ ফ্লয়েড, তার সে কীভাবে খুন হলো একজন পুলিশের মাধ্যমে, সারা ওয়ার্ল্ডের নিউজ আপনারা এগুলো দেখেছেন। তো এরকম শুধু জর্জ ফ্লয়েড বা সালে ফাইভ এটা এরকম আর হাজার হাজার ভুক্তভোগী ভিকটিম আপনারা আমেরিকাতে পাবেন। প্রতিদিন কম বেশি কোনো না কোনো জায়গায় আমেরিকাতে শুটিং হচ্ছে। আমেরিকা এমন একটা দেশ যেখানে স্টুডেন্ট তার বইয়ের ব্যাগের ভিতরে করে রাইফেল নিয়ে আসে, অটোমেটিক রাইফেল নিয়ে আসে, যে রাইফেলে এতগুলো গুলি থাকে যা দিয়ে আপনি মনে করেন 20-30 জন মানুষকে একটা ক্লাসরুমে মেরে ফেলতে পারেন। এরকম ঘটনা আপনারা 2-4 মাস পরপরই নিউজে দেখতে পারবে। তো এরকম একটি বিপজ্জনক জায়গায় আসলে আমরা বসবাস করি, আমরা থাকি, এখানে ব্যবসা বাণিজ্য করি। যদিও সরকার এগুলোকে কঠিনভাবে নিয়ন্ত্রণ করার জন্য যা যা করণীয় দরকার সব কিছু করছে, এখন কী নাই আমেরিকাতে এইসব টেরোরিস্টদের ধরার জন্য, এই ধরনের সন্ত্রাসীদের ধরার জন্য সব রকম তারা ব্যবস্থা করছে। বাড়িতে বাড়িতে মানুষের সিকিউরিটি সিস্টেম লাগানো, তারপরে রাস্তার মোড়ে মোড়ে ক্যামেরা লাগানো, আর কী করতে পারে বলেন? পুলিশের সাথে হেলিকপ্টার আছে, হেলিকপ্টার অ্যাম্বুলেন্স পুলিশের গাড়ি একসাথে 3টা আসে দিয়েছে যদি কোনো ঘটনা ঘটে, এবং 5-10 মিনিটস গ্যারান্টিড সামবডি উইল বি অ্যাট ইউর ডোর ইফ ইউ আর ইন ডেঞ্জার। তো আসলে খুব কষ্ট নিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করছি, কারণ আমরা বাংলাদেশের একজন এমন এক সন্তানকে হারালাম যেটা হয়তো এই বাংলাদেশে আবার এরকম একটি ছেলে তৈরি হতে কমসে কম 10-20 বছর সময় লেগে যাবে, কারণ আমরা সচরাচর এই ধরনের কোনো রেকর্ড বাংলাদেশে দেখি না। খুব রেয়ার কেস চোখে পড়ে যে আন্তর্জাতিকভাবে ইন্টারন্যাশনালি কম্পিট করতে পারে এই ধরনের মেধাবী ছেলে, বাংলাদেশের এই ধরনের মেধাবী ছেলে মেরেছে খুব কম, তার মধ্যে একজন ছেলে হয়ে সালে ফাইম, যে কিনা যে আমেরিকার যে জনপ্রিয় অ্যাপসগুলো রয়েছে এই শেয়ারিং রাইডে, একটা হলো উবার আর একটা হলো লিফট।
সো এই দুইটার সাথে সে কম্পিট করতো বাংলাদেশের মিত্র একটি ক্ষুদ্র জায়গা থেকে, যদিও তারটা ধীরে ধীরে এক্সপ্যান্ড করছিল। হয়তো একসময় এই উবার লিফ্টকে সে ছাড়িয়ে যেতে পারতো, আর তখন আমরা বাংলাদেশি হিসেবে বলতে পারতাম যে দেখো এই সালেহ ফাহিম দেখতেছে, এ আমাদের বাংলাদেশের ছেলে এবং বাংলাদেশের সন্তান এবং আমাদের গর্ব। এখন NYPD মানে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট এখন যা করা করবে, তো তারা CCTV ফুটেজ দেখে হয়তো দুই একজনকে সন্দেহ করছে, সাসপেক্ট করছে, হয়তো তাদেরকে অ্যারেস্ট করা হবে। তো আপনারা যদি একটু ধৈর্য ধরেন, দুই চার সপ্তাহের ভিতরে আরও বিস্তারিত আপনারা জানতে পারবেন। তবে এটা ঠিক যে আমেরিকাতে এই ধরনের অপরাধটা যেই করে থাক না কেন, যেই করে থাক না কেন, ইভেন ডোনাল্ড ট্রাম্পের ছেলেও যদি করে থাকে, তারপর আপনি নিশ্চিত থাকতে পারেন এর সাজা হবে এবং আপনারা খুব শীঘ্রই এটা মিডিয়াতে দেখতে পারবেন। তো যাই হোক বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছিলেন, সবার প্রতি অনেক ধন্যবাদ। আমি জর্জ ছিলাম আপনাদের সাথে আমেরিকা সাউথ এক্সপ্লোরেটর। আল্লাহ হাফেজ।